বাইরে ঝমঝম বৃষ্টি, আর মন ভালো মন্দ কিছু খেতে চাইছে। যেমন ভাবনা তেমনি কাজ, বন্ধুদের সঙ্গে প্ল্যান হয়ে গেল, চল কোথাও ঘুরে আসি। কিন্তু কি খাবো? উফ, গরম গরম ফিশ ফ্রাই যদি হয় তাহলে তো মন্দ হয় না। কিন্তু ফিশ ফ্রাই যে খাবো, বেস্ট ফিশ ফ্রাই খেতে হবে। তাই ট্রেনে চড়ে বৃষ্টি মাথায় নিয়ে এগিয়ে চললাম আমাদের গন্তব্যে। বৃষ্টি একটুও বাদ সাধল না এবং পৌঁছে গেলাম ডেস্টিনেশনে। তার সাথে হই হই, হা হা, হি হি এবং গরম গরম ফিশ ফ্রাই বাড়তি পাওনা ছিল। উফ, আর কি বলবো, সেরা মাটন বিরিয়ানি। আর ফিশ ফ্রাইটা তো নরম তুলতুলে, একদম মাছের ঠাসা, কোটিংটাও খুব পাতলা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে এইসব আমরা কোথায় খেলাম সেসব জানতে চলুন আমাদের সাথে ঘুরে আসুন আমাদের ডেস্টিনেশনে। ট্রেন ছাড়তেই আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। গন্তব্য শ্রীরামপুর, ঐতিহ্যবাহী শহর। শ্রীরামপুর স্টেশন থেকে আপনারা অটো বা টোটো করে পৌঁছে যাবেন আপনাদের ডেস্টিনেশনে। ভাড়া মাথাপিছু 10 টাকা। চলুন ঘুরে দেখা যাক। আজকে কিন্তু আমরা দূরে কোথাও বেড়াতে যাচ্ছি না, আজকে একটা স্পেশাল দিন। আমার ড্রেস দেখে মোটামুটি বুঝতেই পারছেন আজকে কি। যদি না বুঝতে পারেন তাহলে বলি যে আজকে হচ্ছে ঈদ, আজকে খুশির ঈদ। ঈদেতে বিরিয়ানি না খেলে মনটা কিন্তু কেমন করে, তাই বিরিয়ানি ডেটে আমরা বন্ধুদের সাথে চলে এসেছি একটা খুব পুরনো শহরে। এবং বিরিয়ানির সাথে যেই জিনিসগুলো স্পেশাল থাকছে সেগুলো আপনারা দেখতে পাবেন। বর্ষাকাল, তার সাথে যদি হয় গরম গরম মাছ ভাজা, মানে যেটাকে বলা চলে ফিশ ফ্রাই। এবং সেই ফিশ ফ্রাই কিন্তু মিত্র ক্যাফের ফিশ ফ্রাইকেও বিট করতে পারে। তাই আপনাদের নিয়ে যাব একটা নতুন জায়গায়, চলুন। আমরা এখন এসে গেছি মুখার্জির রেস্টুরেন্টে এবং এখানটা মূলত ওয়েটিং এরিয়া। এখনও মানে লাঞ্চ টাইম স্টার্ট হয়নি, তো অনেকেই ওয়েট করছে, আমাদের বন্ধুরাও ওয়েট করছে। এই এরিয়াটা আপনাদের ঘুরে দেখায় চলুন। এই হচ্ছে ওয়েটিং এরিয়া। এই ওয়েটিং এরিয়াতে বসার সুন্দর অ্যারেঞ্জমেন্ট রয়েছে এবং ওয়েটিং এরিয়া থেকে আমরা এবার যাব মেন ডাইনিং এরিয়াতে। চলুন যাওয়া যাক। এই যে ডাইনিং হল, চলুন ঢোকা যাক। ভিতরটা একদম ঝাঁ চকচকে, সুন্দর বসার ব্যবস্থা, টেবিলগুলো সুসজ্জিত, আর তার সাথে আছে বিভিন্ন ধরনের ওয়াল হ্যাঙ্গিং বা ছবি বলতে পারেন। আর ভেতরে রয়েছে বেশ মায়াবী আলো, সিলিংয়ে ঝাড়বাতি আর মাথার উপর ফ্যান ঘুরছে, যদিও এসি রয়েছে তাতেও ফ্যান ঘুরছে। আর এই রেস্টুরেন্টে যদি লাঞ্চ করতে চান তাহলে একটা কথা মাথায় রাখবেন, একটু আগে ভাগে পৌঁছে যান, তাহলে আপনি সঠিক সময় লাঞ্চ করতে পারবেন। একটু দেরি করে গেলে এত বেশি ভিড় থাকে যে একটু অপেক্ষা করতে হতে পারে।
এই স্পেশাল আইটেমটার জন্য এত দূর থেকে আসা। এই ফিশ ফ্রাইটা বর্ষাকালে খেতে এত ভালো লাগবে, কোনো সময়ই ভালো লাগবে, কিন্তু দেখুন শুধু একবার পুরো মাছে পরিপূর্ণ, মানে কোটিংটা খুব পাতলা, তার সাথে এখানে দেয় ফ্রেঞ্চ ফ্রাইস আর একটু পেঁয়াজ আর দুটো সস আছে, একটা টমেটো সস। আর যে এই কাসুন্দিটা দেখছেন এটা ওদের নিজস্ব তৈরি, এটা কিন্তু রেডিমেড না, মানে ওনারা তৈরি করেন। তো দেখা যাক টেস্ট করে। কোনো কথা হবে না। ফিশ ফ্রাইয়ের পর আমাদের আরও দুটো আইটেম নেওয়া হয়ে গেছে। একটা হচ্ছে চিকেন হরিয়ালি কাবাব, দেখুন জাস্ট অসাম, এর সাথে গ্রিন চাটনি, আর একটা টমেটো সালসা টাইপের রয়েছে, মানে অনিয়ন আর টমেটো আর যতটা সম্ভব ক্যারট, এটা দিয়ে খেতে হবে। আর এখানকার আর একটা স্পেশাল আইটেম চিকেন মালাই কাবাব, জাস্ট মালাইটা দেখুন, দেখেই মনে হচ্ছে অত্যন্ত সফট আর জুসি। এই খাবারগুলো আমরা স্টার্ট করবো, কিন্তু একা যদি খেয়ে নিই বাকিরা আমাকে মারবে, তাই সবাই মিলে খাচ্ছি। এখন এসে গেছে মাটন স্পেশাল বিরিয়ানি। স্পেশাল বিরিয়ানি আমরা নিয়েছি এই কারণে, কারণ এতে দুটো করে মাটনের পিস আছে এবং তার সাথে দুটো করে আলু আছে। জাস্ট দেখুন লোকটা সার্ভ করে দিচ্ছে। ও বিরিয়ানি আলুটা না খেলে না ভাল লাগে না বল। একবার প্লেটটা দেখুন, ওহ বিরিয়ানির আলু জাস্ট স্বর্গ, দেখেই মন ভরে যায়। আর আমরা একটা প্লেট বলতে পারেন দেড়জন মিলে ভাগ করে নিয়েছিলাম। উফ, এখনো ভাবলেই জিভে জল আসে। মাটনের পিসটা এতটাই সফট ছিল যে বলে বোঝাতে পারবো না। আমি অনেক জায়গায় মাটন বিরিয়ানি খেয়েছি, কিন্তু এটা ছিল সেরা। আপনারা নিজেরাই দেখুন কত সহজেই ভেঙে যাচ্ছে মাটনের টুকরোটা, এবং সাইজটাও ছিল পেল্লাই। তবে খাওয়া দাওয়ার শেষে একটু মিষ্টি মুখ না হলেই চলে? বলুন চলে না কিন্তু। আর আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছিল সেলিব্রেশনের মধ্যে দিয়ে, তাও আবার বার্থডে সেলিব্রেশন, তাই কেক খাওয়ার সুযোগটাও কিন্তু আমরা ছাড়িনি। চলুন দেখে নিই, কেক কাটিং সেরিমনি হবে। বল বল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে ডিয়ার পায়েল, হ্যাপি বার্থডে টু ইউ। এই মোনাকে কেউ দে রে, শুকনো মুখে দাঁড়িয়ে আছে। আর ফটো সেশন ছাড়া ঘুরতে যাওয়া খেতে যাওয়া এটা কমপ্লিট হয় নাকি? তাই ফটো সেশন চললো জোর কদমে।